আপনার এলাকার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। হেডলাইন, লকডাউন চলাকালীন বাড়ি ভাড়া না দিতে পারায় মালিক ভাড়াটিয়া সংঘর্ষ নরেন্দ্রপুরে। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে শ্রমিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরে। পূর্ণবয়স্ক একটি হাতির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য চুনিয়াঝোড়া জঙ্গলে। আবার শ্রমিক স্পেশাল ট্রেনে মৃত এক শ্রমিক। লকডাউনের জেরে বাড়ি ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালার বিরুদ্ধে মারধর করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার কালীবাজারে। বিগত 9 মাস ধরে এই বাড়িতে ভাড়া রয়েছেন আকাশ কুণ্ডু ও তার বাবা মা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বোন। লকডাউনের জেরে আকাশের কোম্পানি বন্ধ রয়েছে। বিগত 3 মাস ধরে সে কোনো বেতন পাচ্ছে না, তাই বাড়ি ভাড়ার টাকাও দিতে পারেনি সে। যদিও ইলেকট্রিক বিল প্রতি মাসে দিয়েছে বলে দাবি করে ভাড়াটিয়া, কিন্তু সময় মতো বাড়ি ভাড়া না দিতে পারায় আকাশ তার মা বোনকে মারধর করা হয় বলে অভিযোগ। অন্যদিকে বাড়িওয়ালার অভিযোগ, ভাড়াটিয়াকে বাড়ি ভাড়া দিতে বললে তাদেরকে অকথ্য গালিগালাজ ও মারধর করা হয়েছে। ঘটনায় দুপক্ষই একে অপরের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের গত তিন মাস ধরে মানে লকডাউনের জন্য ভাড়াটা আমরা পরিশোধ করতে পারিনি। আজকের দিনে আবার এই দুপুরবেলার দিকে আমার মাকে আক্রমণ করে, তখন আমি যখন মাকে বাঁচাতে যখন যাই তখন আমাকে আমার উপর আক্রমণ করে। শ্রমিক স্পেশাল ট্রেনে মৃত্যু হলো আরও এক শ্রমিকের। কেরল থেকে ফেরার পথে ট্রেনে মৃত্যু হয় শেখ খাতিব নামে 27 বছরের ওই শ্রমিকের। মালদার পুকুরিয়া থানা চাঁদপুর গ্রামের বাসিন্দা ওই শ্রমিক। সহযাত্রীরা জানায় 24 ঘন্টা আগেই মৃত্যু হয়েছে ওই যাত্রীর। রেল পুলিশকে জানিয়ে কোনো লাভ হয়নি, মৃতদেহের সাথেই যাত্রা করতে হয় অন্যান্য ট্রেন যাত্রীদের। আজ সকালে মালদা টাউন স্টেশনে ট্রেন পৌঁছলে মৃতদেহ উদ্ধার করে রেল পুলিশ এবং ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একটি পূর্ণবয়স্ক বুনো হাতির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে বক্সা ব্যাঘ্র প্রকল্পে চুনিয়াঝোড়া জঙ্গল সংলগ্ন নূরপুরে। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখে বন দপ্তরকে খবর দেন। বনকর্মীরা গিয়ে হাতিটির মৃতদেহ উদ্ধার করে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত বলেন, কী কারণে হাতিটির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পরই জানা যাবে। হাতিটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, তবে স্থানীয় বাসিন্দাদের অনুমান বজ্রাঘাতে হাতিটির মৃত্যু হতে পারে। যেহেতু গত 24 ঘন্টায় ওই এলাকায় প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে, তাই সে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না বন দপ্তর। তবুও ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষায় আছে স্থানীয় মানুষ থেকে বনকর্মীরা। এখনো পর্যন্ত পোস্টমর্টেম হচ্ছে, পোস্টমর্টেম হোক, পোস্টমর্টেম কমপ্লিট হলে আমরা বলতে পারবো কিভাবে মারা গেছে। কোন জায়গাটা? এটা ওই নূরপুর গ্রামের পাশে জঙ্গলের জাস্ট। একের পর এক শ্রমিক মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছে দুর্গাপুরের শ্রমিক সংগঠন। দুর্গাপুরের সাগরভাঙার বালাজি বেসরকারি কারখানায় ফের শ্রমিক মৃত্যু। উঠছে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। শ্রমিকদের অভিযোগ, আজ সকাল 6:15 নাগাদ শর্ট সার্কিটে মৃত্যু হয় ওই শ্রমিকের। গতকাল কাঁকসার মাসকোপার বালাজি 3 নম্বর ইউনিটে গ্যাস লিক করে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। শ্রমিকরা জানায় কারখানা কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটেই চলেছে। আজ সকালে বিদ্যুৎ পৃষ্ঠ ওই শ্রমিককে দুর্গাপুরের ESI হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে। এরপরে ওই শ্রমিকের দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রমিকরা ক্ষতিপূরণের দাবি জানিয়েছে কারখানা কর্তৃপক্ষের কাছে। দরজায় দরজায় ঘুরে বেড়াবে, তাদেরকে কুকুর ছাগলের মতো ট্রিট করা হবে, এটা যেন না হয়। এটা যদি হয় তাহলে কিন্তু আমরা কিন্তু শ্রমিকদেরকে নিয়ে তাহলে যেখানে যা করণীয় দরকার সেটা আমরা করবো। এটা তো আমাদের যা নিয়ম আছে, পরিবারের একজনকে হচ্ছে যে তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, একটা কম্পেনসেশন প্যাকেজ আছে, একটা কম্পেনসেশন মানি দিতে হয়। সেটা হচ্ছে যে এখানকার যারা শ্রমিকরা আছে সব শ্রমিকরা বসে ম্যানেজমেন্ট হচ্ছে যে ঠিক করে নিই যে কম্পেনসেশন কী হবে সেটা দিতে হবে।